বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবার একটি নতুন গ্রামে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জায়গাটার সঙ্গে পরিচয় করাবো বলে তো আমি সেই গ্রামে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাতিডুবা বৈরাট্টা গ্রাম সেই গ্রামে সুন্দর একটা দিঘি আছে সেই দিঘিতেই যাব এখন তোমাদের দেখাতে সুন্দর সুন্দর ভিউগুলি দেখাতে চলে এসেছি সেই জায়গাটায় সেই দিঘিটার ধারে সুন্দর একটা গ্রাম সেই গ্রামে সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত একটি দিঘি তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা স্কুল যেটা গ্রামবাসীদের কাছে শুনে জানতে পারলাম আর এই যে দীঘিটা দেখতে পাচ্ছ সেই দিঘিটার নাম হচ্ছে আলতা দিঘি অনেক বড় একটা দিঘি আমি চেষ্টা করবো দিঘিটার চার সাইড দিয়ে ঘুরে দিঘিটাকে দেখানোর দেখতে পাচ্ছ তোমরা এই দিঘিটাতে এখন কাজ চলছে সরি বলতে ভুললো ডিঘিটা কাজ চলছে না ডিঘির পাশ দিয়ে যে রাস্তা সেটাতে কাজ চলছে আসলে যা রোদ পড়েছে তাতে সাইকেল নিয়ে যাচ্ছি কথা উলটপালট হয়ে আছে মাঝে মাঝে কিছু করার নাই রোদে ঘুরলে এরকম মাথা ঠান্ডা থাকবে একটু সুন্দর একটা বাড়ি দেখাবো দেখাব সুন্দর বাড়ি সুন্দর মাটির বাড়ি তোমার দেখতেই পাচ্ছ দিঘির পাশ দিয়ে সুন্দর বাড়ি দেখাচ্ছে যেগুলো দেখে মনে হবে যে ইটে সুন্দর বাস্তবে গুলো মাটির বাড়ি আগে একটা সময় ছিল যখন গ্রামে মাটির ঘরের উপর টালির চাল খড়ের চাল দেখা যেত এখন আধুনিক যুগে সেসব প্রায় উধাও এবছর তেমন বর্ষা না হয় দিঘিতে জলের পরিমাণ অনেকটাই কম দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে একটা শিব মন্দির খুব সুন্দর মাটির তৈরি খুব সুন্দর বাড়ি মাটির তৈরি বাড়ি তো বন্ধুরা আমি সাইকেল থেকে নেমে গেলাম অনেকক্ষণ থেকে একটা জায়গা খুঁজছিলাম যে জায়গা দিয়ে একদম দিঘির পারে আসা যায় তো অনেকটা সাইকেল নিয়ে আসার পরে একটা জায়গা পেলাম তো আজকে রোডটা খুবই চড়া রোদ যাকে বলা যায় দেখতে পাচ্ছ আমি হাঁপাচ্ছি অনেকটা বড় এদিকে দেখাবো খুব সুন্দর একখানা ভিউ দেখতে পাচ্ছ খেজুর গাছের পাশ দিয়ে দিঘি এবং আকাশ দেখা যাচ্ছে অবশ্যই নীল আকাশ নয় কারণ আকাশে এই সময় বেশ ভালো পরিমাণ মেঘ আছে হয়তো বা বৃষ্টি নামতে পারে যে কোনো সময় তাই পরিবেশটা আরও ভালো হতে পারে যদি এখন বৃষ্টি শুরু হয়ে যায় সুন্দর পরিবেশের খাতির আমি চাইতেই পারি বৃষ্টি কিন্তু তাহলে আর ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা হবে না খুব সুন্দর আমি তোমাদের দেখাবো এই দিঘির পাড়েই নাম না জানা অনেক ছোটো ছোট ফুল ফুটেছে অন্যান্য ফুলের মতো এই ফুলগুলির তেমন পরিচিতি নেই তবে অন্যান্য ফুলের মতো এরা সেই পরিচিতি আশাও করে না এরা একাকি খুব শান্তিতে থাকতে চায় কারণ পরিচিত হয়ে গেলেই মানুষরা এদের অত্যাচার করবে এবং দিঘির পারে দাঁড়িয়ে থাকা একটি গাছ যেটি মরে গেছে সেটি হয়তো বা বলছে যে আমি চলে গেলাম কিন্তু আমার মতো আর অনেককে তোমরা পরিবেশে স্থাপন করো না হলে তোমরা ঘোর সংকটে পড়বে তাই অবশ্যই বলবো গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ অবশ্যই গাছ লাগানো উচিত যার জন্য আমি যে গ্রামে ঘুরে বেড়াচ্ছি কত সুন্দর ছায়া শীতল নির্মল পরিবেশ একমাত্র এই ছায়া শীতল পরিবেশের জন্য দায়ী গাছপালা সবুজ গাছপালা তাই বন্ধুরা অবশ্যই গাছ লাগান আমি আর একবার শেষবারের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলতা দিগির ভিউটা দেখাবো বন্ধুরা এই দীঘিটার নাম আলতা দিঘি জানা নেই কেন এই নামকরণ তবে দীঘিটি পূর্ব পশ্চিমে হওয়ায় যখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে আমার মনে হয় সে সময় লাল আভায় সূর্যের আলোর লাল সূর্যের লাল কিরণে দিঘির জল হয়তো আলতার মতো দেখায় সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যক্তিগত মতামত খুব সুন্দর তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমি আশা করব আপনারা আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে বন্ধুরা অন্য একটি গ্রামে কোনো সুন্দর এক পরিবেশের খোঁজে যখন আমি আবার বের হব